بسم الله الرحمن الرحيم وعليكم السلام ورحمة الله وبركاته ভাইজান আপনি প্রশ্ন করেছেন সব সময় দেখি যে বিয়েতে মেয়ের পক্ষ থেকে উকিল বাপ একজন থাকেন হয় চাচা বা খালু বা মামা থাকে থাকতে দেখা যায় খালু মামা কি উকিল বাপ হয় মেয়ের ওলি বা উকিল বাপ কি একই বিষয় আর আমার বোনের বিয়েতে আমি কি উকিল ভাই হতে পারবো কারণ আমার বাবা বেঁচে নেই বড় ভাই ইংল্যান্ডে থাকেন বোন আমার বড় এখন আমি চাইলে ওনার উকিল ভাই হতে পারবো ওলি ও কি হতে পারবো কারণ আমি তো ওনার ছোট ভাই বিস্তারিত জানাবেন শেখ ইনশাআল্লাহ জি ভাই আপনাকে বিস্তারিত জানিয়ে বলতে চাই যে এ উকিল বাপ এগুলির সমস্ত নিয়ম নীতি উকিল বাপ উকিল ভাই উকিল ইত্যাদি এগুলো গ্রহণের প্রথাটা জঘন্য প্রথা এটা আমাদের সমাজে চালু থাকলেও এই প্রথার কোনো ভিত্তি নেই এটা ভিত্তিহীন নিয়ম নীতি সাধারণত আমাদের বাঙালি সমাজে উকিল পিতা ধরার প্রচলন রয়েছে অর্থাৎ যে ব্যক্তি মেয়ের পক্ষ থেকে বিবাহের উকিল নিয়োগ হয় তাকে উকিল পিতা বলা হয় বিবাহ সাদিতে নিজ পিতা বিদ্যমান থাকতেও উকিল নিয়োগ করার প্রথাটি একটি জঘন্য প্রথা ও চরম মূর্খতা এই প্রথার সূত্র ধরে যেসব প্রথা সমাজ চালু হয়েছে তা শরীয়তের দৃষ্টিতে আরও জঘন্য গর্হিত যেমন উক্ত কথিত উকিল ব্যক্তিটিকে পরবর্তীতে মেয়ের পক্ষ থেকে আপন পিতার ন্যায় মর্যাদা দেওয়া হয় সেও মেয়েটিকে নিজ মেয়ের মতো গণ্য করে কথিত উকিল পিতা নিজ উক্ত মেয়ের বাড়ি বেড়াতে যায় আবার সে মেয়েও উক্ত উকিল পিতার বাড়ি বেড়াতে যায় আপন পিতা ও মেয়ের মাঝে যেমন পর্দা নেয় ঠিক তেমনইভাবে উকিল পিতা ও উক্ত মেয়ের মাঝে পর্দাবলম্বন করা হয় না বরং পর্দা ছাড়াই বাধাহীনভাবে পরস্পরের সাক্ষাৎ করে এবং বারো ভাজা গল্প করে বাস্তবতার উজ্জ্বল প্রমাণ তো এটি একটি কুপ্রথা শরীয়তে এ প্রথার কোনো ভিত্তি নেই বরং এ প্রথার মাধ্যমে শরীয়তের একাধিক সুপ্রতিষ্ঠিত বিধান বিধিবিধান লঙ্ঘন করা হয়েছে যেমন নিজ পিতা ব্যতীত অন্যের পিতাকে পিতা পরিচয় দেওয়া হারাম ও জঘন্য অপরাধ যা আমরা বিভিন্ন আলোচনায় উল্লেখ করেছি তো যা হোক এটা একটা গর্হিত কাজ সুতরাং উকিল যেহেতু প্রকৃত পিতা নয় কাজে তাকে পিতা বলা যাবে না আপন পিতা ও কন্যার বিধিবিধান তাদের মধ্যে প্রযোজ্য হবে না অর্থাৎ পর্দা যে দরকার হয় না পর্দা থাকে না মেয়ে এবং পিতার মাঝে এরকম সম্পর্ক এই কথিত উকিলের এবং উকিল মেয়ের উকিলের সূত্র ধরে যে মেয়ে হয়েছে মেয়ের পরিচয় হয়েছে তার সাথে এরকম হবে না অর্থাৎ পর্দা ঠিকই বজায় রাখতে হবে অতএব বিনা পর্দায় তাদের পরস্পরে দেখা সাক্ষাৎ করা কথাবার্তা বলা এবং একে অপরের বাড়ি বেড়াতে যাওয়া প্রভৃতি সবাই হারাম ও জঘন্য অপরাধ সুতরাং আধুনিক যুগের এই জাহিলি প্রথাটির অঙ্কুরে নির্মূল হওয়া একান্ত জরুরি ভাইজান বুঝতে পেরেছেন তাহলে যেভাবে পিতা উকিল পিতা মর্মে প্রথাটি সম্পূর্ণ কুপ্রথা আর পিতা উপস্থিত থাকতে অভিভাবক উপস্থিত থাকতে উকিলের প্রয়োজন হয় না কিন্তু মূর্খ সমাজ আসলে এই বিষয়টি বুঝতে পারেনি এবং আমি আশ্চর্য বোধ করি যে যে কাবিন নামাটি লিখেছেন মানে আকদনামা যেটা লেখা হয়েছে আমাদের দেশের বিয়ের কাবিন নামা যেটা লেখা রয়েছে সরকারিভাবে এখানে এই জঘন্য কথাটা লেখা রয়েছে মানে পিতা অভিভাবকেরও নাম রয়েছে আবার সাথে সাথে উকিলেরও নাম রয়েছে তো অভিভাবক থাকলে উকিলের প্রয়োজন হয় এটা তো একটা অবাস্তব কথা তো সাধারণত প্রেসিডেন্ট থাকতে ভাইস প্রেসিডেন্টের কার্যকারিতা একেবারে সম্পূর্ণ ব্যাহত হয়ে থাকে তো এরকমই যে ওলি ব্যতীত বিয়ে হয় না লা নিকাহ ইল্লা বি ওয়ালিয়্যিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সহিহ হাদিসে সুনান গ্রন্থের হাদিস লা নিকাহ ইল্লা বি ওয়ালিয়্যিন ওলি অভিভাবক ছাড়া নিকাহ বিয়ে বিশুদ্ধ হয় না সুতরাং মেয়ের ওলি জরুরি
তো মায়ের ওলি সিরিয়াল করতে গিয়ে কেউ কেউ বলেছেন যে মেয়েরই যদি কোনো সন্তান থেকে থাকে পূর্বের, মানে পূর্বে কোনো জায়গায় বিয়ে হয়েছিল বা পূর্বের স্বামী মারা গিয়েছে সন্তান রেখে গেছে, তো ওই সন্তান যদি সাবালক হয় তাহলে মেয়ের এই সন্তানটা সর্বপ্রথম হকদার, এরপরে পিতা, এরপরে দাদা, এরপরে ভাই ইত্যাদি সিরিয়াল করা হয়েছে। যদি এখানে কিছুটা ইখতিলাফও রয়েছে কিন্তু ওলি ছাড়া বিয়ে হয় না। সুতরাং ভাইজান, আপনি যে প্রশ্ন করেছেন যে আপনার পিতা মারা গিয়েছে এবং আপনার বড় ভাই উপস্থিত নাই, আপনি উপস্থিত আছেন এবং আপনার বোন বড়, তো এক্ষেত্রে আপনি এই বোনের অভিভাবক হতে পারেন, আপনি অভিভাবক হতে পারেন, অভিভাবক করতে পারেন এবং আপনি আপনার এই বোনের বিয়ের কাজ সমাধান করতে পারেন, বিয়ে পড়াতে পারেন, বিয়ের ক্ষেত্রে আপনি নেতৃত্ব দিতে পারেন, আপনি নিজে অভিভাবক। আর অভিভাবক থাকলে উকিল মকিলের প্রয়োজন হয়। উকিল মানে কি? অ্যাসিস্ট্যান্ট, নায়েব, যাকে মূল মালিক নিয়োগ দিয়েছে তার অনুপস্থিতিতে কাজ করার জন্য। তো যেখানে ওলি উপস্থিত সেখানে আবার উলির উকিলও লাগবে, এটা একটা গাঁজাখড়ি কথা ছাড়া আর কিছু নাই। এবং যে এভাবে কামির নামে অ্যাড করেছে এই কথাগুলি মূর্খ, এর শরীয়তের জ্ঞান ছিল না, জ্ঞান গরিমা অনেক কম ছিল, এরপরও এই সে কামির নামে লিখেছে, এটাই আমার অনুমান করা হচ্ছে। আমি এখান থেকে এটাই বুঝতে পেরেছি যে এই কাবিন নামাতে অনেক আজে বাজে কথা লিখিত রয়েছে। যেমন অভিভাবকের দিকে আছে আবার উকিলের নাম কি, উকিলের স্বাক্ষর, মেয়ের পক্ষে একটা উকিল লাগবে, ছেলের পক্ষে একটা উকিল লাগবে, অথচ মেয়ের অভিভাবক স্টিল রয়েছেন, এমনকি ছেলেরও যারা ময় মুরব্বী তারা রয়েছেন, তারপরে অভিভাবক অভিভাবক এর পরে আবার উকিলের প্রয়োজনীয়তা কোথায়? তো এগুলো সবই ওই বাতিল কথা। তো অভিভাবক থাকতে উকিলের প্রয়োজন হয় না, অভিভাবক যাকে দায়িত্ব দিবে সেই হলো উকিল। তার মানে অভিভাবক যদি উপস্থিত না থাকে তাহলে সাধারণত কাউকে দায়িত্ব দিবে, অথবা এমনও হতে পারে যে সে অভিভাবক কিন্তু বিয়ে পড়ানোর বিষয়ে সে অভিজ্ঞতা রাখে না, বা তার অভিজ্ঞতা না থাকার কারণে বা লজ্জা পাচ্ছে বা সে ইতস্তত বোধ করছে, এক কথাই মানে সে এটাকে একটু ঝামেলা মনে করতেছে, পারতেছে না, মানে অভ্যাস নাই। তো একজনকে সে দায়িত্ব দিতে পারে যে ঠিক আছে তুমি আমার মেয়েটির বিয়ে পড়িয়ে দাও, এতটুকু বলতে পারে উপস্থিত হওয়ার পরেও। তাছাড়া উচিত নিজের মেয়ের বিয়ে নিজ ওলি অভিভাবক দিবে, অর্থাৎ নিজ পিতা নিজ কন্যার বিবাহ পড়িয়ে দিবে। সে বলবে যে আমি জামাইকে লক্ষ্য করে বলবে, বরকে লক্ষ্য করে বলবে যে আমি আমার মেয়ের বিয়ে দিচ্ছি তোমার সাথে এত টাকা মোহর ধার্য করার বিনিময়ে, তুমি তাকে কবুল করো। সে যদি বলে আমি কবুল করে নিলাম, খালাস, এটাকে বলে ইজাব এবং কবুল, মানে এক পক্ষ মানে প্রস্তাব দিল আর এক পক্ষ গ্রহণ করে নিল। তো এটা অভিভাবকের দায়িত্ব, অভিভাবক এটা বললেই বিয়ে কিন্তু হয়ে যায়। কিন্তু আমাদের দেশে দেখা যাচ্ছে যে উকিল নির্ধারণ করা আছে, অভিভাবক নির্ধারণ করা রয়েছে, বিবাহ পড়ার লোক আর একটা রয়েছে, এই যে মনে করেন গজামিল গজামিল দেওয়া ধর্ম চর্চা, এগুলো আমাকে দেখে খুব খারাপ লাগে। তো যা হোক, আল্লাহ হেদায়ত করুন। আরেকটি কথা ভাইজান, আপনি বলেছেন যে আমি আমার বোনের উকিল ভাই হতে পারবো কিনা। তো উকিল ভাই আপনি আপন ওর ওই মেয়ের আপনি আপন বোন, আপন ভাই, ও আপনার আপন বোন, তো এখানে উকিল ভাই হওয়ার দরকার কি? উকিল ভাই তো আরও অনেক দূরের, আর উকিল ভাই উকিল বাপ এগুলো তো জঘন্য কথা বলেই দিলাম। সুতরাং আপনি উকিল হতে পারেন এই হিসেবে যে আপনার বড় ভাই যিনি বিদেশে আছেন বা বিদেশে যদি থাকে, বাইরে যদি থাকে, উপস্থিত না হতে পারে, তাহলে তার পক্ষে আপনি উকিল হতে পারেন। কিন্তু আপনার তো উকিল ভাই হওয়ার দরকার নাই, আমি তো মেয়ের আসলেই ভাই, আপন ভাই। তো আপন ভাই থাকতে চাষত ভাইয়ের কতটুকু মূল্য থাকে? আর সেখানে উকিল, এই বেদাতি তরিকার উকিল, উকিল ভাই, তো এগুলো সব কুসংস্কার। উকিল ভাই, উকিল বাপ বা উকিল পিতা, এগুলো সবই গর্হিত কাজ, এগুলোর কোনো প্রয়োজন নেই। আর আপনি মেয়ের উকিল উকিল ভাই কেন হবেন? আপনি নিজেই তো তার ভাই, তার ভাই, আপনি বড় ভাই থেকে ওয়াকালত নিতে পারেন, এতটুকু বলা যেতে পারে যে আপনি মেয়ের আপন ভাই এবং উকিল।
মানে উকিল সূত্রে ভাই না, আপনি আগে থেকে মেয়ের ভাই। তো যা হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। এ প্রসঙ্গে আরও বলা যায় যে আমাদের দেশে আরও বেশ কিছু কুসংস্কার রয়েছে, যেমন ধর্মপিতা মানে ধর্মপিতা, ধর্ম ভাই ইত্যাদি গ্রহণ করারও প্রবণতা রয়েছে। ধর্ম বোন মানে কোনো সম্পর্ক নাই একজন আরেকজনের সাথে, মুসলিম বাস, এই মুসলিম সূত্রে মানে তারা সম্পর্ক কায়েম করেছে, মানে ধর্ম ভাই ধর্ম বোন, মানে একজন আরেকজনকে বোন পেতে নিয়েছে, দিয়ে সুন্দর করে কথা বলে, যেভাবে ভাই বোন কথা বলে অবাধে ওইভাবে কথা বলতেছে, মানে পর্দারও প্রয়োজন মনে করে না। যদি বলা হয় যে কী ব্যাপারে এরকম ঘটনা কেন, তো সেটা আমার ধর্ম ভাই, মহিলা বলছে ধর্ম ভাই আর পুরুষ বলছে এটা আমার ধর্ম বোন। তো এইগুলি হলো জাহেলিয়াত, এগুলি হলো বর্বরতা, ইসলামের নামে প্রতারণা। তো ইসলামে এভাবে ধর্ম ভাই, ধর্ম পিতা, ধর্ম চাচা, ধর্ম খালু ইত্যাদি এগুলো ইসলামে নাই, এগুলো কঠিন গৃহীত কাজ, এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। এগুলো সব জাহেলদের মধ্যে ব্যাপক আকারে বিদ্যমান রয়েছে। উল্লেখ প্রচলিত প্রথায় যাকে ধর্মপিতা বলা হয় তার সাথে আপন পিতরে আচরণ করা হয়। পূর্বে যেমন বলা হয়েছে, একই অবস্থা ধর্ম মা, ধর্ম ভাই, ধর্ম বোন প্রভৃতির ক্ষেত্রে। এগুলো সবই শরীয়তে গর্হিত চরম আপত্তিকর নিন্দনীয় কাজ ও বর্তমান জামানার জাহিলিয়াত। ইসলামী শরীয়তে আর কোনো ভিত্তি নাই। সুতরাং ধর্মপিতা, ধর্ম মাতা, ধর্ম ভাই, ধর্ম বোন প্রভৃতি গ্রহণ যেহেতু ভিত্তিহীন ও জাহিলি প্রথা, কাজে এরই ভিত্তিতে নারী পুরুষ বিনা পর্দায় তাদের পরস্পরে দেখা সাক্ষাৎ করা, কথাবার্তা বলা এবং একে অপরের বাড়ি বেড়াতে যাওয়া প্রভৃতি সবই হারাম ও জঘন্য অপরাধ। অতএব আধুনিক যুগের এই জাহিলি প্রথাটিও অঙ্কুরে নির্মূল হওয়া একান্ত জরুরি। আরও উল্লেখ্য যে মহান আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ, মুমিনগণ তো পরস্পর ভাই ভাই, সূরা হুজুরাত 10 নম্বর আয়াত। তো বিপদে পড়ে ইব্রাহিম আলাইহিসসালাম নিজ স্ত্রীকে জালেম বাদশার লোকদের নিকটে বোন বলে পরিচয় দিয়েছিলেন এবং তার স্ত্রীকে ওই সব জালেমদের নিকট তাকে ভাই বলে পরিচয় দিতে বলেছিলেন আর তাকে বুঝিয়েছিলেন যে তাদের সম্পর্কটা ছিল নিছক ইমানের সূত্রেই, মানে এই ভাই বোনের সম্পর্ক। বুখারী শরীফ হাদিস নম্বর 3358। অতএব প্রত্যেক মুসলিম পরস্পর ভাই ভাই, তদ্রূপ প্রত্যেক মুসলিম নর নারীও পরস্পর ভাই বোন। তবে শরীরের দৃষ্টিতে এই ভাতৃত্বের মাধ্যমে আপন ভাই বোনের মতো হওয়া যায় না। তাই তো ধর্মীয় বোনকে আরেক ধর্মীয় ভাই বিবাহ করতে পারে, নাকি পারে না? সুতরাং যেহেতু ধর্মীয় বোনকে আরেক ধর্মীয় ভাই বিবাহ করতে পারে, এজন্য উভয়ের মাঝে পর্দা জরুরি। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর স্ত্রীগণ মুমিনদের মা, যেমন সূরা আহজাবের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, এত সত্ত্বেও তাদের উপর বেগানা মুমিনদের থেকে পর্দা করা জরুরি। মুমিনদের উপরও ফরজ হলো পর্দা বজায় রেখে তাদের সাথে কথা বলা, যদিও তারা মুমিনদের জন্য চিরতরে হারাম। আল্লাহ কি বলছেন, ওয়াইদা সালতুম হুন্না মাতান ফাসআলু হুন্না মিন ওয়ারাই হিজাব, যখন তোমরা তাদের নিকটে কোনো আসবাবপত্র চাইবে তখন পর্দার অন্তরে থেকে চাইবে। কাজেই তথাকথিত ধর্মপিতা, ধর্ম মাতা, ধর্ম ভাই, ধর্ম বোন গ্রহণ করা ও সেই সুবাদে বেগানা পুরুষ নারী হওয়া সত্ত্বেও তাদের মাঝের ফরজ পর্দার গর্দা উড়িয়ে দেওয়া, পরস্পরে অবাধে উঠা বসা, গল্প গুজব করা প্রভৃতি কত বড় জঘন্য অপরাধ ও পাপের কাজ এবং শরীয়তের সীমালঙ্ঘন তা সহজেই অনুমেয়। সুতরাং এই জঘন্য প্রথা থেকে আমাদের বেঁচে থাকতে হবে। এই ধর্মপিতা, ধর্ম মাতা, ধর্ম বোন ইত্যাদি এগুলো গর্হিত কাজ, এগুলো ধর্মের নামে প্রতারণা ছাড়া আর কিছুই নাই। আরেকটি কুপ্রথা সমাজে চালু রয়েছে, সেটি হলো পালক সন্তান গ্রহণ করা, মানে কোনো গরিবের সন্তানকে কেউ কিনে নিয়ে চলে আসে, দিয়ে নিজের পিতা মাতার নাম বিলুপ্ত করে দিয়ে নিজের নামে ওই সন্তানের পরিচয় দিয়ে থাকে, এবং পিতা মাতার নাম পরিচয় থাকলেও ওটা পরিচয় গোপন করে রাখা হয়, জীবনও বলা হয় না, গোপন করার চেষ্টা করা হয়। এটাই হলো জঘন্য প্রথা এবং সে যুগের বর্বরতা, জাহিলিয়াতের প্রথা, অর্থাৎ ইসলাম পূর্বের জাহিলিয়াতের প্রথা। এই প্রথাকে আল্লাহ রাব্বুল আমিন ধ্বংস করে দিয়েছেন। এমনকি জায়েদ বিন হারাসা
যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক সন্তান হিসেবে গণ্য ছিলেন ইসলামের পূর্বে। তো যখন সূরা আহজাবের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিলেন এগুলো, তখন থেকে এই প্রথাটি রহিত হয়ে যায়, অর্থাৎ পালক সন্তান গ্রহণের প্রথা। তার মানে এভাবে পালক সন্তান আর রাখা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পালক সন্তানকে আর পালক সন্তান বলতেন না, এরপর থেকে বলতেন জায়দ আমাদের মাওলা। তাকে লক্ষ্য করে বলছে আন্তা আখুনা ওয়া মাওলানা, তুমি আমাদের ভাই এবং আমাদের তুমি স্বাধীনকৃত দাস। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন। আর আল্লাহ রাব্বুল আমিন যখন জায়দ বিন হারেসা তার স্ত্রীকে তালাক দিয়ে দেন, মানে জাইনাবকে যখন তালাক দিয়ে দেন, আল্লাহ রাব্বুল আমিন এই জাইনাবের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে স্বয়ং সপ্তাকাশের উপর থেকে দিয়েছিলেন, পড়িয়েছিলেন। আল্লাহ বলছেন ফালাম্মা কদা জাইদুম মিনহা ওয়াতারান জাওয়াজনাকাহা, যখন জায়দ তার থেকে প্রয়োজন পূর্ণ করে নিল, অর্থাৎ তালাক দিয়ে দিল, তখন আমি তার সাথে তোমার বিয়ে পড়িয়ে দিয়েছি। এভাবে সূরা আহজাবে আল্লাহ পালক পুত্রের স্ত্রীর সাথে বিয়ে পড়িয়েছেন, পড়িয়ে এই পালক পুত্রের বিধানটাকে আল্লাহ রাব্বুল আমিন কঠিনভাবে রহিত করে দিয়েছেন। সুতরাং এটা একটা জাহিলি প্রথা যে পালক পুত্র গ্রহণ করতে হবে, পালক মেয়ে গ্রহণ করতে হবে, আর ওই ছেলে মেয়ের পূর্বের পিতা মাতার পরিচয় সবকে বিলুপ্ত করে দিতে হবে। তো এটা হলো জাহিলিয়াতের প্রথা। তবে এমনি কোনো নিঃস্ব লোকের, গরিব লোকের সন্তানকে লালন পালন করা এটা স্বভাবের কাজ। নিঃস্ব স্বভাবের ভিত্তিতে যদি লালন পালন করা হয় ইনশাল্লাহ অনেক নেকি পাওয়া যাবে। কিন্তু এভাবে জাহিলি প্রথা, মানে এই মানুষ কিনে আনা, গরিবের মেয়েকে ছেলেকে কিনে এনে নিজের নামে ওটাকে লালন পালন করা এবং ওদের পিতামাতার নাম জানার পরও ওদের পিতামাতার নামকে বিলুপ্ত করে নিজেদের নাম, নিজ দুই বন্ধা বন্ধির নামে ওর পরিচয় তুলে দেওয়া ধরা, এগুলো সম্পূর্ণ সেই যুগের জাহিলিয়াতকে জিয়ে রাখার নামান্তর। আল্লাহ রাব্বুল আমিন এটাকে নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল আমিন চূড়ান্ত ফয়সালা দিয়ে বলেন উদউহুম লিআবাইহিম হুয়া আকসাতু ইনদাল্লাহ, আল্লাহ বলছেন যে তোমরা তাদেরকে তাদের পিতার পরিচয় ডাকো, অর্থাৎ এই পালক পুত্রগুলিকে, পালক সন্তানগুলিকে, তাদেরকে তাদের পিতার পরিচয় ডাকো। তার মানে পিতার পরিচয় ডাকতে হবে, তার পিতার যেটা নাম সেই নামে তাকে ডাকতে হবে, সেদিকে সম্পর্কিত করে ডাকতে হবে, বলতে হবে অমুকের পিতা, অর্থাৎ পালক বাপের নামে নাম করা যাবে না, বাপের দিকে সম্পর্কিত করে তাকে ডাকা যাবে না, তার নাম রাখা যাবে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক সন্তানের নাম বহুদিন ছিল জায়দ বিন হারেসার পরিবর্তে জায়দ বিন মুহাম্মদ বলা হতো, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পূর্ব প্রথা হিসেবে পালক সন্তান হিসেবে গ্রহণ করেছিলেন। কিন্তু আল্লাহ দরবারে যেহেতু এটা পছন্দনীয় ছিল না, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটা রহিত করে দেন। এরপর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আর নিজের দিকে সম্পর্কিত করে ডাকতেন না, বরং তাকে জায়দ বিন হারেসা বলা হতো। তো যা হোক, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের মাধ্যমে জাহিলি এই প্রথাকে চরমভাবে না করেছেন এবং নিষিদ্ধ করে দিয়েছেন। এরপরও আমাদের বাংলাদেশের, ভারতের, পাকিস্তানের অনেক জাহিল, অসংখ্য মূর্খ, বিশেষ করে যারা বন্ধা, এই দুষ্কর্মে জড়িত। মানে অন্যের কোনো সন্তানকে হয় কিনে আনে, যেটা একটা হারাম কাজ, সন্তান কিনে আনা, স্বাধীন মানুষ কিনে বাঁচা চলে না ইসলামে। তো এরকম করে কিনে আনে অথবা এমনি নিয়ে আসে, এরপরে দেখা যায় যে তার তাদের পিতামাতার পরিচয় বাদ দিয়ে বিলুপ্ত করে নিজেদের নামে এই দুই বন্ধুবন্ধের নামে মানে তাকে ডাকা শুরু করে, তার পরিচয় এদের সাথে জুড়ে দেওয়া হয় এই বন্ধুবন্ধের নামে, অর্থাৎ কথিত পালক পিতার দিকে তাকে সম্পর্কিত করা হয়ে থাকে এবং স্কুল কলেজের খাতায় কাগজে সব জায়গায় এই কথিত পালক পিতার নাম ব্যবহার করা হয়ে থাকে। এটা একটা জঘন্য প্রথা এবং সে যুগের জাহিলিয়াতকে ধরে থাকা। তো আল্লাহ রাব্বুল আমিন এই প্রথা থেকেও আমাদের হেদায়ত দান করুন। তো যা হোক, সময় ভাই আপনার প্রশ্ন যেটা ছিল তার থেকে আরও বাড়িয়ে উত্তর দিলাম, কারণ এই বিষয়গুলিও এই উকিল বাবা উকিল পিতার মতোই জাহিলি প্রথা এবং ইসলামে না করা, নাকচ করে দেওয়া প্রথা চালু রয়েছে। তো এগুলো থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়ত দান করুন। পরিশেষে আমরা আবারও বলব যে পিতার উপস্থিতিতে, অভিভাবকের উপস্থিতিতে উকিলের প্রয়োজন হয় না।
আর উকিল নিয়োগ যদি করা হয় প্রয়োজনে তাকে উকিল বাবা বলা যায় না, উকিল বাবা, উকিল ভাই ইত্যাদি, এবং তাকে প্রকৃত পিতার মতো ব্যবহার করা যাবে না, তার সাথে অনুরূপভাবে প্রকৃত ভাইয়ের মতো ব্যবহার করা যাবে না, মানে পর্দা যে নাই পিতা মেয়ের মধ্যে অনুরূপভাবে ভাই বোনের ভিতরে যে পর্দার বিষয়টা নাই, তো এরকম করা যাবে না উকিল পিতা বা উকিল ভাইয়ের ক্ষেত্রে। আর এভাবে তাদেরকে উকিল পিতা উকিল ভাই সম্বোধন করাটা এক প্রকার জাহিলি প্রথা বলা যেতে পারে, জাহিলিয়াত বলা যেতে পারে, মূর্খতা অজ্ঞতা বলা যেতে পারে, তাহলে এটা করা যাবে না। আরও কী করা যাবে, ধর্ম পিতা ধর্ম মাতা ধর্ম বোন গ্রহণে যে কুপ্রথা রয়েছে এটাকেও না করতে হবে, বাতিল করতে হবে এবং কঠোর প্রতিবাদ করতে হবে। অনুভব আর একটা কী বিষয় বুঝলাম, পালক সন্তান গ্রহণের প্রথাটা এটাকেও না করতে হবে এবং এ জাহিলি প্রথাকে উৎখাত করতে হবে, এবং যারা এরকম পালক সন্তান গ্রহণ করে থাকে এবং এই একবারে জাহিলিয়াতের নিয়মে এদেরকে প্রতিবাদ করতে হবে। তবে সন্তান গরিবের অসহায় সন্তানকে নিয়ে লালন পালন করা বা রাস্তাঘাটে পড়ে থাকা সন্তানকে নিয়ে লালন পালন করা, তাকে আশ্রয় দেওয়া, তাকে বড় করে তোলা, এগুলো সব স্বভাবের কাজ। তবে এই সন্তানগুলি প্রকৃত সন্তান নয়, এজন্য যদি ছেলে সন্তান হয় পড়ে পাওয়া সন্তান বা পালকসূত্রে গৃহীত সন্তান যদি ছেলে সন্তান হয় তবে অবশ্যই পর্দা করা লাগবে পালক মায়ের ক্ষেত্রে, আর যদি মেয়ে সন্তান হয় তাহলে পালক পিতার ক্ষেত্রে অনুরূপভাবে পালকসূত্রে যে সমস্ত ভাই আছে এদের ক্ষেত্রে পর্দা করা লাগবে তাকে। এক কথায় ভাই বোনের মর্যাদা কোনো ক্রমেই পাবে না এই পালক ভাই বোনগণ, অনুরূপভাবে পিতার পিতার মতো পিতার অন্য সন্তানের মতো এই পালক সন্তানও সে মর্যাদা পাবে না, অর্থাৎ তার সে মিরাসে কোনো ভাগ পাবে না। তবে যে কথিত পালক বাপ সে এই জাতীয় সন্তানের জন্য কিছু ওসিয়ত করতে পারে, মানে কিছু দেওয়ার জন্য কিছু দিতে পারে বা ওসিয়ত করে যেতে পারে মরার আগে যে তোমরা একে কিছু দিবে, কারণ এ যেহেতু ওয়ারিস নাই সম্পদের, এজন্য তার ক্ষেত্রে ওয়ারাসাত যেহেতু নাই সে ওয়ারেস হবে না, এজন্য তাকে কিছু দেওয়ার কথা বলতে পারে কথিত পালক পিতা। কিন্তু মিরাসে তাকে ভাগ দিয়ে দিবে আর মিরাসের ভাগ দেওয়ার জন্য এভাবে পালক সন্তান গ্রহণ করা, এগুলো সবই জাহিলিয়াত। দেখা যায় বন্ধা ভাই অন্য ভাইদেরকে বঞ্চিত করার জন্যে নিয়ে চলে আসে কুড়িয়ে মুড়িয়ে একটা সন্তান, যে ওটাই সন্তান করে দেয় যে ওকে ভাগ দিয়ে সে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে, এ এক মূর্খামি ছাড়া আর কিছু না। তো যা হোক, পালক সন্তান হিসেবে যেগুলোকে গ্রহণ করা হয় এগুলো প্রকৃত সন্তান নয় এবং সন্তানের বিধানও এদের ক্ষেত্রে প্রযোজ্য নয়, কোনো বিধান প্রযোজ্য নয়। তবে এমনি গরিব অসহায় এ জাতীয় ছোট সন্তানকে বাচ্চা সন্তানকে লালন পালন করে বড় করা এবং স্বাবলম্বী করে তোলা এবং বিয়ের যোগ্য হয়ে গেলে বিয়ে পর্যন্ত দিয়ে দেওয়া, এগুলো ভালো কাজ, এগুলো কল্যাণের কাজ যার প্রতি ইসলাম উৎসাহিত করে থাকে। এবং মুরব্বি হিসেবে পালক পিতা পুত্রকে পালক সূত্রের পিতাকে বা মাতাকে মুরব্বি হিসেবে বাবা বলতে পারে, কিন্তু নিজের বাবার পরিচয় অবশ্যই থাকতে হবে জনগণের মধ্যে, মানে নিজ পিতা মাতার পরিচয় সম্পূর্ণরূপে বিলুপ্ত করে শুধুমাত্র পালক পিতা মাতার দিকে সম্পর্কিত করা, এটাই হলো জাহেলিয়াত, সে যুগের জাহেলিয়াত যাকে ইসলাম নাকচ করে দিয়েছে। তো এরকম চলবে না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। এখন হাদিস পরিশেষে বলবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানে দা ইলা গায়রা বিহি ওয়া ইয়ালামু ফাল জান্নাতু আলাইহি হারাম, যে ব্যক্তি জেনে বুঝে নিজ পিতা ভিন্ন অন্যকে নিজ পিতা বলে দাবি করবে তার উপরে জান্নাতে যাওয়া হারাম, তার উপরে জান্নাত হারাম হয়ে যাবে। দেখুন মুসনাদ আহমদ 5 নম্বর খণ্ড 46 পৃষ্ঠা, বুখারি মাগাজি অধ্যায় হাদিস নম্বর 4327, মুসলিম শরীফ ইমান অধ্যায় হাদিস নম্বর 63। তো এই হাদিস থেকে আমরা কী বুঝলাম, যে ব্যক্তি জেনে বুঝে নিজ পিতা ভিন্ন অন্যকে নিজ পিতা বলে দাবি করবে তার উপর জান্নাত হারাম হয়ে যাবে, মানে নিজের জন্মগত পিতার কোনো খবর নাই আর বলে বেড়াচ্ছে ও মানে একজন মিছে একজনকে পিতা গ্রহণ করে নিয়েছে, যেমন পালক পিতাকে পিতা পিতা বলে শেষ হয়ে যাচ্ছে পালক সন্তান, অথচ সেও জানে যে তার পিতা হলো অমুক, কিন্তু ওর পরিচয় দিচ্ছে না, এজন্য যে হয়তো সে প্রসিদ্ধি অর্জন করেনি বা এজন্য যে সে যেহেতু লালন পালন করেনি পালক বাপ লালন পালন করে, সেজন্য এর দিকে নিজেকে সম্পর্কিত করাকে সে গর্ববোধ করে বা এই পালক সূত্রে যেটা বাপ হয়েছে এরই পরিচয় দিয়ে থাকে,
নিজ বাপের পরিচয় বাদ দিয়ে। তো এগুলো হলো জাহিলিয়াত, এগুলো হলো জাহিলিয়াত। এবং এদের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে জান্নাত ওরফর হারাম, জেনে বুঝে যদি আপন পিতাকে বাদ দিয়ে অন্যকে পিতা গ্রহণ করে জান্নাত হারাম হয়ে যাবে। সুতরাং আপন পিতা মাতাকে শ্রদ্ধা করতে হবে এবং আপন পিতা মাতার দিকে নিজেকে সম্পর্কিত করতে হবে। সে পিতা মাতা যতই গরিব হোক, যত অসহায় হোক, তার দিকে নিজেকে সম্পর্কিত করতে হবে। অতএব পালক সন্তানের জন্য নিজের নিজ বাপের পিতা নিজ বাপের পরিচয় হারিয়ে অন্যকে বাপ গ্রহণ করা, পালক বাপকে বালক বাপকে আপন বাপ গ্রহণ করা এগুলো হারাম। অনুভাবে পালক বাপের উপরও হারাম এ জাতীয় সন্তানকে নিজের দিকে নিসবাত করা, অর্থাৎ নিজের ছেলে বলে দাবি করা এবং তার দিকে সম্পর্কিত করে এই সন্তানের পরিচয় দেওয়া, এটাও হারাম। অর্থাৎ নিজেকে পিতা ঘোষণা করা পালক পুত্রের, পালক সন্তানের, এটা জঘন্য হারাম ইসলামে, এটা কুপ্রথা। আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুন। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরান ইলা ইয়াউমিদ্দিন।